নিমতলি দেউড়ি তার হারানো গৌরব ফিরে পেয়েছে আগে, আর এখন এশিয়াটিক সোসাইটির কল্যাণে এই স্থাপনার নতুন পরিচয় ঐতিহ্য জাদুঘর। ঢাকার মোগল নায়েব নাজিমদের জন্য 250 বছর পূর্বে নির্মিত প্রাসাদ ভবনের মূল অংশ সংরক্ষণের অভাবে ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। টিকে আছে কেবল প্রধান প্রবেশদ্বারটি, যার নাম নিমতলির দেউড়ি। ১৭৬৬ সাল থেকে 1843 সাল পর্যন্ত ঢাকার নায়েব নাজিমরা এই প্যালেসে অবস্থান করতেন। তারপরে ভবন পরিত্যক্ত হয়, এমন এক সময় আসে যে একমাত্র এই দেউড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, এবং এই দেউড়িতে 1952 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বর্তমান যা ইস্ট পাকিস্তান এশিয়াটিক সোসাইটি নামে খ্যাত ছিল, প্রতিষ্ঠিত হয়েছেন ডক্টর আহমদ হাসান দানির উদ্যোগে। এবং এই এশিয়াটিক সোসাইটি নতুন ভবন স্থানান্তর হওয়ার পরে এই ভবনটি দীর্ঘদিন অবহেলায় অযত্নে পড়েছিল। ঢাকার 400 বছর পূর্তি উপলক্ষে 2009 এবং 2010 সালে ঢাকার 400 বছর প্রকল্পের আওতায় এই ভবন সংরক্ষণ করা হয়, দেউড়ি ভবন। এবং তখনই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই দেউড়ি ভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। স্থাপনাটি 3 তলার সমান উঁচু, মাঝখানের প্রবেশপথটি 2 তলার সমান। একসময় এই দালানের পেছনের অংশে বসতেন মিউজিশিয়ানদের দল। নায়েব নাজিমদের আগমন বার্তা জানাতে বাজানো হতো দেশীয় সুর। এই ভবনেই ছিল এশিয়াটিক সোসাইটির প্রথম অফিস। নিচতলায় তাই রাখা হয়েছে এশিয়াটিক সোসাইটির নানান স্মারক। দোতলায় ছবি এবং বিভিন্ন সময়ের আর্টিফ্যাক্ট দিয়ে সাজানো একটি কামরা। তিনতলায় জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় গ্যালারি। তিনতলার এই গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে ঢাকার নায়েব নাজিমদের মধ্যে শিল্প সমঝদার বলে খ্যাত নসরাত জং বসে আছেন তার দরবারে। ৪৫ ফুট লম্বা এই কামরায় রাখা হয়েছে মসলিন, ধাতব মুদ্রা ও তৈজসপত্র। দালানের সবচেয়ে বড় এই ঘরটি ব্যবহার করা হতো সৈনিকদের জন্য। পুরনো ছবির ডিজিটাল প্রিন্ট আছে বেশ কিছু, যেমন দোতলায় সিরাজউদ্দৌলার এই ছবিটি আগে কখনো দেখিনি। এবার বলি নিমতলি প্রাসাদের গল্প। পলাশি যুদ্ধের আগে থেকে ঢাকায় নিযুক্ত নায়েব নাজিমরা ঢাকা দুর্গ বা বড় কাটরাকে বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। পলাশি যুদ্ধের পর লর্ড ক্লাইভ ঢাকার নায়েব নাজিম যশোরত খানকে মুক্ত করেন এবং 1765 সালে ঢাকার নায়েব নাজিম হিসেবে পুনরায় নিয়োগ দেন। কলকাতা পরিষদ নায়েব নাজিমের প্রাসাদ নির্মাণের জন্য লেফটেন্যান্ট সুইটেন্টকে নির্দেশ দেয়। নির্মিত হয় নিমতলি প্রাসাদ। প্রাসাদের পিছনের অংশ, এটা মূলত পূর্ব পশ্চিম গেট এবং পূর্ব দিকে বর্তমান যে কর্মচারী হাসপাতাল শোনা যায় ওইখানে একটা গেট ছিল, এই দুটো গেট ছিল। এবং পিছনের দিকে ফজলুল হক হল এবং কার্জন হলের পিছন পর্যন্ত এই প্যালেস, নিমতলি প্যালেসের পরিধি ছিল। 19 শতকের প্রথমার্ধে আলম মুসাওয়ার নামে এক শিল্পী ঢাকার ঈদ ও মোহরম মিছিলের 39টি ছবি এঁকেছিলেন। ঐতিহ্য জাদুঘরে রাখা আছে সেই সব ছবির ডিজিটাল প্রিন্ট। মিছিলে থাকত নানা সাজে সজ্জিত হাতি, উট, পালকি ইত্যাদি। মিছিলের সামনের সারিতে নায়েব নাজিম নুসরাত জং হাতির পিঠে বসে আছেন, এমন ছবিও আছে এখানে। জাদুঘর প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। জাদুঘরে প্রবেশ মূল্য রাখা হয়েছে 20 টাকা, ছাত্রদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে 10 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। জাদুঘরের কিউরেটর জানান, 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যে 80টি স্মারক পাওয়া গেছে। তবে একটা আফসোস রয়েই গেছে, এই ভবনের সঙ্গে যুক্ত কোনো স্মারক এখনো পাওয়া যায়নি।